হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকেও একটা আপনাদের সামনে সরকারের চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ভারতীয় রেলে আবারও প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কত রয়েছে শূন্যপদ, কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদনের পদ্ধতি, আপনাদের কোয়ালিফিকেশন যোগ্যতা কত, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভারতীয় রেলে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করে এক কথায় জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। একাধিক বিভাগের শূন্যপদে 14,033 জনকে নিয়োগ করা হবে। ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আগ্রহীরা। আগামী 2 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। কোন বিভাগে কত শূন্যপদ? জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট 13,034 জনকে নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি বিভাগে শূন্যপদ 49টি, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট পদে 456 জনকে নিয়োগ করা হবে। 494টি শূন্যপদ রয়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিভাগে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র ইঞ্জিনিয়ার, এই শূন্যপদে আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স বিটেক বিসিএ করা থাকলে এই বিভাগে আগ্রহীরা আবেদন করতে পারবেন। ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স অথবা ডিগ্রি থাকতে হবে। কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রসায়ন এবং পদার্থবিদ্যা সহ বিজ্ঞান বিভাগে স্নাতক হলে আপনিও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ন্যূনতম 45% নম্বর পেতেই হবে। আবেদনের বয়স, উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের জন্য ন্যূনতম 18 বছর বয়সী হতেই হবে। সর্বোচ্চ 33 বছর বয়সীরা জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে প্রার্থীরা ছাড় পাবেন। আবেদনের পদ্ধতি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। আবেদনের জন্য সাধারণ জেনারেল প্রার্থীদের 500 টাকা এবং এসসি এসটি প্রার্থীদের 250 টাকা ব্যাংকে জমা দিতে হবে। আগামী 2 জানুয়ারি 2019 থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন। এই শূন্যপদগুলিতে আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর ফ্রেন্ডস, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও।